বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যা। পরিসংখ্যানই বলছে কতটা দুরবস্থা হিন্দুদের। কিন্তু নেপথ্য কারণ কি? রয়েছে যন্ত্রণার ১১০ বছরের ইতিহাস। বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় গোটা বিশ্বের নিন্দার ঝড়। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। বাংলাদেশের এই ঘটনার পর চর্চায় সে দেশে হিন্দু জনসংখ্যার পতনের হার। বিভিন্ন সময় আদমশুমারির দিকে নজর দিলে দেখা যাবে, ১৯০১ সালে ব্রিটিশ জামানায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ৩৩%। সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ৬৬.১%। আবার ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই সেদেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমতে থাকে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মুসলিম জনসংখ্যা। ২০১১ সালে তা ০.৮৫% এসে পৌঁছয়। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ১৯৭২ সালের ৮ই নভেম্বর নবগঠিত বাংলাদেশ সংবিধানে নিজেদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করে। ১৯৮৮ সালে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। ২০১১ সালে সর্বশেষ আদমশুমারি হয় বাংলাদেশে। তাতে দেখা যায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ০.৮৫%, মুসলিম জনসংখ্যা ৯০%। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, সরকারের তরফে তাদের গত বছর জানানো হয়েছিল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই। বরং দেখা গিয়েছে দেশভাগের সময় বিপুল পরিমাণ হিন্দু পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল, আবার পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হওয়ার সময়েও হিন্দুরা সেই দেশ থেকে এই দেশে চলে আসে। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহু হিন্দুকেই ধর্মান্তরিত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। রানা দাশগুপ্তের অভিযোগ, বাংলাদেশে হিন্দুরা দিনের পর দিন অত্যাচারিত। এখানে সংখ্যালঘুদের কোনো সম্মান নেই, নেই জীবনের নিরাপত্তা, সেই কারণেই ক্রমশ হিন্দু সংখ্যা কমছে। সম্প্রতি দুর্গা মণ্ডপে হামলা, হিন্দুদের ঘরবাড়ি জ্বালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে, কিন্তু এই ঘটনা নতুন নয় বলেও তার দাবি। রানা দাশগুপ্তের কথায়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তারপর থেকেই বাংলাদেশের নিজস্বতা হারিয়ে গিয়েছে। মুজিব পরবর্তী সময় থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে, বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়েছে, এবার হয়তো আফগানিস্তান হয়ে উঠবে। হিন্দুদের প্রতি হাসিনা সরকারের ব্যবহার কেমন? রানা দাশগুপ্তের কথায়, প্রকাশ্যে ধর্মান্ধতাকে সমর্থন করত খালেদা জিয়ার সরকার, কিন্তু হাসিনা সরকার অনেক বেশি সচেতন এবং ভোট ব্যাংকের রাজনীতিতে পারদর্শী। দুই সরকারকে এক সারিতে না বসালেও হাসিনা সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সংখ্যালঘুদের সঙ্গে আছে। তার কথায়, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে তার জেরেই হিন্দুদের সংখ্যা কমছে, আগামী দিনে বাংলাদেশ থেকে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় আসার পর বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেনি। এক নজরে দেখে নিন বাংলাদেশে হিন্দুদের পরিসংখ্যান কি। ১৯০১ সালে মোট জনসংখ্যার ৬৬.১% ছিল মুসলিম সম্প্রদায়ের, হিন্দু জনসংখ্যা ৩৩%। ১৯১১ সালে মুসলিম জনসংখ্যা ৬৭.২%, সেখানে হিন্দু জনসংখ্যা ৩১.৫%। ১৯২১ সালে মুসলিম জনসংখ্যা ৬৮.১%, হিন্দু জনসংখ্যা ৩০.৬%। ১৯৩১ সালে মুসলিম জনসংখ্যা ৬৯.৫%, হিন্দু জনসংখ্যা ৩৯.৪%। ১৯৪১ সালে মুসলিম জনসংখ্যা ৭০.৩%, হিন্দু জনসংখ্যা ২৮%। ১৯৫১ সালে ৭৬.৯% মুসলিম জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা ২২%। ১৯৬১ সালে মুসলিম জনসংখ্যা ৮০.৪%, হিন্দু জনসংখ্যা ১৮.৫%। ১৯৭৪ সালে শতাংশের নিরিখে মুসলিম জনসংখ্যা ৮৫.৪%, হিন্দু জনসংখ্যা ১৩.৫%। ১৯৮১ সালে শতাংশের নিরিখে মুসলিম জনসংখ্যা ৮৬.৭%, হিন্দু জনসংখ্যা ১২.১%। ১৯৯১ সালে মুসলিম জনসংখ্যা ৮৮.৩%, হিন্দু জনসংখ্যা ১০.৫%। ২০০১ সালে শতাংশ নিরিখে মুসলিম জনসংখ্যা ৮৯.৬%, হিন্দু জনসংখ্যা ৯.৩%। ২০১১ সালে শতাংশ নিরিখে মুসলিম জনসংখ্যা বাংলাদেশে ৯০%, হিন্দু জনসংখ্যা ৮.৫%। তথ্য বলছে আজ থেকে ১১০ বছর আগে যেখানে হিন্দু জনসংখ্যা ছিল ৩৩%, বর্তমানে তা কমতে কমতে থেকেছে মাত্র ৯%-এরও কম।
তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, কেননা বাংলাদেশের হৃদয় হতে এখন যে শুধুই হিংসা, বেআব্র নাগরিক নিরাপত্তা। কাজী নজরুল ইসলামের দেশে এহেন বাস্তবতা মেনে নেওয়া খুবই কঠিন। বাংলাদেশের হৃদয়ের একই বৃন্তে ফুটে উঠুক দুটি কুসুম, কারণ এটাই তো ছিল মুক্তিযুদ্ধের মূল শপথ। নিউজ ব্যুরো, আজ বিকেল।